আজকের উদ্দেশ্য ছিল মহৎ একটা উদ্দেশ্য ভাই। এই মহৎ উদ্দেশ্যে মহৎ কাম করতে আমরা এখন চর দখলের মতো অবস্থায় পড়ে গেছি। যে বাংলাদেশে যেমন চর দখল করা লাগে, এখানে ওইসা পার্কের যে বারবিকিউ বানানোর জন্য এখানে পার্ক কর্তৃপক্ষরা বানায় রাখে খুব সুন্দর সিস্টেম, এই যে ফায়ার কয়লা পোড়ার জন্য, বারবিকিউ করার জন্য। তো এই জায়গাগুলো এসে এসে যে আগে আসবে সেই দখল করতে পারবে। তো আমরা আসছি ঠিকই, আমাদের গ্রুপের সবাই এখনো আসে নাই। এখন আমার গ্রুপের সবাই কেউ আসতেছে, কেউ এখনো মুরগি কাটতে আছে। এখন আমি তো আমার ফ্যামিলি নিয়ে এসে বসছি। আর আমরা ওই ধরনের কোনো কিছু ওই যে দখল করার জন্য যে চুলা বা প্যাকেট ট্যাকেট ওইগুলো কিছুই আনা হয় না। এই যে এনেছে কয়টা ফল, কমলার ছোলার একটা জায়গা দখল করা হয়েছে ভাই। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিছু ফল টল ইয়ে কি আছে, এইগুলো সরাই সরাই রেখা দেখি কিছু জায়গা দখল করা যায় কিনা। আর প্লেসটা অনেক সুন্দর, প্লেসটা অনেক সুন্দর দেখার মতো একটা প্লেস। এবারে সমুদ্র বলে, এটা তো সমুদ্র না আমার মতে, এটা হচ্ছে একটা খাল। খালও আমার বাংলাদেশে আছে তো অনেক বড় খাওয়া। সবার খাওয়া দাওয়া তো শেষ হয়ে যেতেছে, আমরা যে কখন খাবো এই চিন্তাই করতেছি। খাওয়া আজকে কপালে আসে কিনা তাও জানি না।
আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আজকে লাস্টে কি